तो हेलो बंधुरा आज के बिकाल दिए ब्लगटा स्टार्ट करलाम। तो एखन जाबो होच्छे आमी आमार मायेर बाड़ी आर एखाने आमी दूधटा खेते दिएछि सेई निये देखछो कत फैच खाচ্ছে কত ইয়ারকি। তো আমি ওটাই হ্যালো ফ্রেন্ডস আমি যাচ্ছি এই সবই আমি ভিডিওতে দেখাচ্ছি। তো দুধটা খাবে তারপর আমি বেরিয়ে যাব। আর এই যে রাস্তা দিয়ে একটুখানি এই বাটা বিল্ডিং এর ক্লিপসটা নিয়েছিলাম। আর এই যে উপরে পুরো বিল্ডিং এখন নিচ দিয়ে আমি যাব উপরে উঠবো সেটাই আমি ভিডিওটা করছিলাম। তো এই যে আমি এখন সিঁড়ি দিয়ে উঠছি পাশ দিয়ে একটা ভাই আমার নেমে যাচ্ছে মানে ভাই মানে বাড়িতে থাকে আমরা ভাই বলি। আর ভেতরে দেখছো কত মানুষজন থাকে বাইরেটা দেখতে একরকম ভেতরটা দেখো পুরো মানে আলোয় আলোকিত সবার ঘরের আলোর জন্য। এই যে এখন আমি সিঁড়ি দিয়ে উঠে যাব এখন আমি চারতলা অবধি উঠলাম আর একটা ফ্লোর উপরে উঠবো পাঁচতলায় উঠবো। আর হাতে যে দুটো বাউলি এনার দেখতেই পাচ্ছ এখন উপরে গিয়ে দুজনে খাবে এ আর আমার ভাই। আর এই যে উঠে গেলাম ওপরটা দেখো পুরো আকাশ আর এইখানে সবার উঁচুতে আমি। আর উপর দিয়ে যে রাস্তার ক্লিপসটা নিতে নিতে না আমার কি ভয় লাগছিল আর যে আমার হাতে ফোনটা না পড়ে যায়। এটা হচ্ছে আমাদের পাড়া এখানে দুর্গা পুজো হয় খুব ভালো মতন। তো আমি ভিডিও করবই নিশ্চয়ই তোমরা দেখবে যখন দুর্গা পুজোটা হবে। এখানে একটা ঠাকুমা দাঁড়িয়ে তো আমি কথা বলছিলাম ওই জন্য ভিডিওটা অফ করে দিলাম। আর এখানে আমার ভাই আমাকে নিতে এসেছিল তুই কত ভিডিও করবি ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাড়াতাড়ি ঘরে চ। আমি বললাম চ চ আমি যাচ্ছি দিয়ে আমি ওরও ভিডিওটা নিতে নিতেই ঘরে ঢুকলাম। আর মাকে হচ্ছে আমি মায়ের সব টিফিন বক্সগুলো এখন দিয়ে দেবো সেটা আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম মায়ের সব টিফিন বক্সগুলো আমার কাছে জমা হয়েছে। আর এই যে টিফিন বক্সটাও মাকে দেখতে হবে ভাবছো সব নিয়ে এসছি তো সব নিয়ে এসছি তো আমাকে বলছিল সব নিয়ে এসছিস তো তুই টিফিন বক্সগুলো বলছি হ্যাঁ রে বাবা সব এনেছি দেখো তুমি। এইসবই মানে বাবা শুয়েছিল পাশে দেখতেই পেলে আর মা বসে ফোনের টিকটক দেখছিল সরি টিকটক না এই ইনস্টাগ্রাম হয়তো দেখছিল। আর এইখানে ভাই বাউলি খাচ্ছে ছেলেও কি একটা বলছিল বাবার সাথে কথা হয়ে গেল কথা এবার উঠে গেল। মানে এই যে বাবা পর্দা টর্দা সরাচ্ছে। আর এখানে হচ্ছে তিন মূর্তি একসাথে হয়েছে আসলে পরে সব দল বেঁধে গেছে। এখানে দুইজন ফোন দেখছে এই হচ্ছে জিৎ ভাই একটা ওখানে সিনু ভাই মানে মাঝখানে সিনু এই পাশে জিৎ ওইখানে আমার ছেলে। আর এখানে হচ্ছে কাকিমা দাঁড়িয়ে রয়েছে এখানে মা হচ্ছে এইরকম ভিডিও নিস না। তো ওই কাকিমাটারই ছেলে হচ্ছে জিৎ। আমি এখানে নিজেকে একটু নিয়ে নিচ্ছিলাম যে কাকিমা রয়েছে দাঁড়িয়ে সব এসেছি সব গল্প জুড়ে দিয়েছি আসতে না আসতে। এখানে মা বলছে হাই বন্ধুরা এখানে এখানে সময় হচ্ছে 8টা বাজে সেটাই আমি ভিডিওটায় দেখাচ্ছি। আর এই এখানে হয়েছে মায়ের সিংহাসন মা শারদা ওখানে ঠাকুর রয়েছে আরো সব। আর এখানে টিভি বক্স শোকেস ফ্রিজ এইসবই দেখাচ্ছি। আর এখানে হচ্ছে ঘরের ভেতর দিয়ে এই জানলা দিয়ে আমি মায়ের রান্নাঘরটাও দেখাচ্ছি তোমাদের। এখানে হচ্ছে মায়ের বাসন টাসন থাকে তার র্যাক এখানে গ্যাস ওভেন এখানে হচ্ছে জুতো টুতো থাকে ওই যে 3 থাকের র্যাকটাতে বালতি টালতি এইসবই। আর এখানে হচ্ছে মাকে আমি একটা মায়ের অ্যানিভার্সারিতে গিফট করেছিলাম সেটাই মা রেখে দিয়েছে খুব সুন্দরভাবে সাজিয়ে। এটা হচ্ছে একটা দুর্গা পুজোয় আমরা মানে মা বাবাকে আমি ফটোটা তুলে দিয়েছি ফটোটা মানে দুর্দান্ত দেখতে কিন্তু বন্ধুরা তোমরা যদি ভালো লাগে একটা লাইক করে দিও আমাকে ভিডিওটা। আমার মা বাবার বন্ডিংটা সত্যি খুব ভালো আমি অনেক ছোটবেলা দিয়ে এখন অব্দি সেটাই দেখি খুব আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো মতন ওদের বন্ডিংটা। আর এখানে আমি উপর দিয়ে সেই আবার ক্লিপসটা নিয়েছিলাম এই সাইডটা ছিল আমাদের কলতলা নিচে। আর এখান থেকে আমি আবার ছাদের দিকে যাচ্ছি ছাদ দিয়ে আমি নিচের রাস্তাটা তোমাদের দেখাবো। এটা হচ্ছে পুরো আমাদের ছাদ এখানে দিনের বেলা পুরো একদম আর একদিন কোনোদিন দিনের বেলা ভিডিও করে দেখাবো। আর দেখো গাড়ির লাইন দেখছো এই সাইডটা হচ্ছে বড়নগর বাজার এই যেটা আমি এখন দেখাচ্ছি ভিডিওতে। আর এই সাইডে হচ্ছে চলে যাচ্ছে রতনবাবু রোড মানে পুরো কাশীপুর এলাকা। আর ওই সাইডেই আমি থাকি যে রতনবাবু রোড যেটা দেখালাম। এখানে হচ্ছে আর একটা কাকিমার সাথে যে গল্প করছিলাম মাও গল্প করছিল দাঁড়িয়ে। আর কাকিমাটা হচ্ছে আলুর পরোটা করছিল আর কি অন্য একটা কোন বিষয় নিয়ে একটা তারা খুব গল্প মানে কথাটা বলছিল সিরিয়াসলি। আর এখন হচ্ছে আমি চারতলায় যাচ্ছি আমার মা যাচ্ছে মায়ের হাতে একটা প্যাকেট দেখতেই পাচ্ছ একটা কিসের জামা কাপড় রয়েছে ওটা ঠাকুমার হাতে দিয়ে দেবে। চারতলায় হচ্ছে আমার ঠাকুমার ঘর এই যে এখন চারতলা দিয়ে আমি যাচ্ছি। তো চারতলা দিয়েও আমি নিচে দিয়ে মানে নিচের ক্লিপসটা নিচ্ছি সব গাড়ি টাড়ি যাচ্ছে বাস সব। তো এখন মা এখানে দাঁড়ালো এই যে ঠাকুমার ঘরে চলে এলাম। ওপরে একটা ঘর, সেখানে মা বাবা থাকে, আর এই চারতলার ঘরে হচ্ছে আমার ঠাকুমা আর আমার ভাই শোয় রাত্রিরে। আর সারাদিন তো আসা যাওয়া লেগেই থাকে, কিন্তু রাত্রিরে মেনলি এখানে আমার ঠাকুমা আর ভাই, ওপরে আমার মা বাবা। আর এই হচ্ছে আমার দাদু, এটা হচ্ছে আমার মায়ের গুরুদেব, আমার মানে মা হচ্ছে ঠাকুমার গুরুদেব। আমি কিন্তু আমার ঠাকুমাকে মাই বলি বন্ধুরা। আর এখানে আমার ঠাকুমার সব জিনিসপত্র সবই দেখতে পাচ্ছ, এখানে আর একটা গ্যাস সিলিন্ডার সবই আছে। তো ঠাকুমার ঘরেও গ্যাস থাকে, আমার ওপরে মায়ের ঘরেও গ্যাস থাকে। রান্না কিন্তু একসাথেই সবাই একসাথেই খায়, কিন্তু গ্যাসটা দু ঘরেই রাখা রয়েছে, যখন যেটাতে ইউজ করা থাকে করে নেন দুজনে মিলিয়ে। আর এখানে হচ্ছে আটার মাখা, ঠাকুমা রুটি করবে। রুটির ভাতটা দায়িত্বটা কিন্তু আমার ঠাকুমারই, রাত্রিরে রুটি করার দায়িত্বটা সবার, মানে সবার মানে আমি কিন্তু আজকে এসেছি, আমি আবার ডেলি ডেলি আসি না। তো এখানে যে ঠাকুমা আমাকে দেখছে, ভাবছে ভিডিওটা আমি কি করছি, কোথায় কি পোস্ট করব, সেটাই আমি ঠাকুমাকে ক্লিপসটা নিতে নিতে বলছিলাম, বুঝিয়ে দিলাম। তো এখানে আমি আবার আমার দাদুকে নিয়ে নিলাম ভিডিওতে। আমার দাদু আজ 8 বছর হয়েছে আর নেই। আর ঠাকুমার ব্যালকনি দিয়ে দেখাচ্ছি নিচেটা আমি, এটা হচ্ছে ওই যে পাড়া আমাদের। আর এটা হচ্ছে গ্যারেজ, এখানটা হচ্ছে সব রাত্রিরে পার্কিং হয়ে যায়। আর এইগুলো যতটা যা দেখা যাচ্ছে সেটাই আমিও ক্লিপসে নিচ্ছি আমার ভিডিওতে, এই সবই। তো দেখছো মানে কত উঁচু বিল্ডিং, কত মানে মনে হচ্ছে না আমি সবার উপরে। তা আমি আবার উপরে চলে এলাম। এখানে মা বসে, ছেলে খেলছে, এই যে ছেলে আবার আদর আদর হচ্ছে সব নানি আর কি বলে বুঝতে পারছি না, ওই যে সব ওদের মধ্যে এখন আদর আদর হচ্ছে, খেলা হচ্ছে। এখানে আসলে একেবারে মানে বললাম না যেন খেলাধুলাতে এত মেতে যায়। আমার ঘরে তো হতে পারে না, আমার ঘরে তো আবার সেই আসবে সেই খাটের মধ্যেই বন্দি, নিচে খেলবে কোথায়। এখানে মানে মায়ের বাড়িতে যাব একেবারে বসবে না, খেলেই একেবারে পাগল। দেখো না অ্যাক্টিং করছে, ওর বিছানায় উঠতে পারছিল না। এখানে আবার বল নিয়ে বসেছে, এবার বলটাকে খাটের ভেতরে দেবে, বার করবে, যাবে আনবে, ও নিজের মতন খেলছিল। আর আমি এখানে ক্লিপসটা ওর তুলছি, ওর ভিডিওটা আমি করছি। আর আমার ভাই হচ্ছে জিতের সাথে ফোন দেখতে চলে গেছে পাশের ঘরে, ফোন পেয়ে গেছে এখন বাবা। এই যে ও খেলছে নিজের মতন। এখানে হচ্ছে আমি আবার একটা কাকিমা রূপা মামি সরি, কাকিমা তো ওই মানে যেটা আগে নিয়েছিলাম, কাকিমা এখন রান্না করতে চলে গেছিল। তো রূপা মামি, মা, আমি সব বসে গল্প করছিলাম। আমি গেলে সবাই আসে, ছেলেকে আদর করে, আমার সাথে কথা বলে, এই সবই যা হয় আর কি মেয়েরা বাড়িতে গেলে। আর এই যে বাবা হচ্ছে যাচ্ছে এখন আমাকে ছাড়তে আমার বাড়ি, মানে বাড়ির গলি অবধি। আমি যখনই আসি আমার বাবা আমাকে এগিয়ে দেয়। আর এই যে বাবা এখন ওকে দোকানে নিয়ে গেল, কি কিনবে না কিনবে সেই সবই কেনাচ্ছে। এই যে বাবা বেরিয়ে গেল, এখন আমি যাচ্ছি এবার বাড়ির দিকে আমিও। এটা হচ্ছে পরের দিনের আবার ভিডিওটা আমি কন্টিনিউ করেছি, এটা হচ্ছে সানডে। তো সানডেতে আমার রান্না বান্না ছিল না, মায়ের কাছেই খাবার ব্যাপার ছিল। তো কাজ বাজ করে একটু বসেছিলাম, আর ছেলে এখানে নিচে খেলা করছে, ওর হাতি ঘোড়া বক্স এইসব খুলে খেলে। আর বলছে কখন যাবো মা, আমি বলছি হ্যাঁ দাঁড়া একটুখানি বাদে যাবো, আমি একটু বসে নিই, চান টান করবো, তারপরে এসে বেরিয়ে যাবো। তো আমরা খেয়ে দিয়ে চলে এসেছিলাম, এসে আবার বিকেলের দিকে একটুখানি বেরিয়েছি, হচ্ছে আবার যাবো মায়ের বাড়িতে। কেন কি বিকেলের দিক করে আমার সব দিদি, জামাইবাবু এরা সব এসেছিল, তো সেই কারণে আবার যাচ্ছি। আমাকে ডেকেছে যে রবিবার যা হয় আর কি, বোন টোন দিদি ফিদি মামা মামি সবাই একসাথে এসেছে, তুইও আয়, গল্প টল্প করবো বসে টসে, তারপরে চলে যাবো যে যার মতন। এই যে কেক টেক এনেছে, এই যে কেক দিচ্ছে নানিকে, এই আমার জামাইবাবু একটা। এটা হচ্ছে আমার মায়ের মা, দিদিমা কেক খাচ্ছে, দেখেছো কিরম ভাবে। আর এখানে ভাই নিজেকে লোকাচ্ছিল। আর এটা হচ্ছে দিদি আর একটা, বলছে আমাকে নিচ্ছিস কেন। এই যে ছোট মামি, জামাইবাবু সব কথা বলছে, ওখানে পেছনে বড় মামি, এখানে ছোট মামা ওই যে বসে অরেঞ্জ কালারের শার্ট পরে। এখানে আমার মা দাঁড়িয়েছিল, এখানে ছেলে, এখানে ভাই বসে। সব সানডেতে মানে যা হয় সবার ছুটি কাজের, সব জামাইবাবুদের, আমার বরের, সব বোনরা আমরা একসাথে থাকি সেই দিনই, মানে আসা হয় খুব মানে এক মাসে তো 4টে রবিবার, 1-2টো রবিবার এরকম হয়েই যায়। এখানে এই যে আমার বড় মামা শুয়েছিল। আর এখানে যে আমরা একটু নিচে নেমেছি, এই হাঁটাহাঁটি করবে, একটু সব বাচ্চারা খেলবে, ভাই, দিদির ছেলে, আমার ছেলে। ওখানে আমার বর দাঁড়িয়ে ছিল ঠিক বাড়ির নিচেই, এখানে সব দুতলায় দাঁড়িয়ে ছিল, সব হাই করছে মানে। আর ওখানে হচ্ছে আমার মা, দুই দিদি, মামা, এটা সব দাঁড়িয়ে ছিল দুতলায়। এখানে যে ভাই দৌড়াচ্ছে। তো এখন আমরা হচ্ছে ফুচকা খেতে এসে গেছি সবাই মিলে একসাথে। এখানে যে আমার বড় মামা, বর, সবাই। এই যে বাটার ঠিক নিচেই এই ফুচকার দোকানটা আমি ছোটবেলার থেকে একদম দেখে আসছি। তো এখানে সব কথা বলছে, ফুচকা খাচ্ছে, ফুচকা ফুচকা খাবো এইসবই। এখনো বানানো হয়নি, এবার পাতা টাতা দেবে, খাবো। এখানে সব যে যার মতন। তো এটা এলাম আমি আমার এই দিদিটার বাড়িতে সেই দিনই রাত্রির বেলার দিকে। তো এখানে আজকে আমরা থাকবো বন্ধুরা। তো এখানে হচ্ছে আমার দিদির যা ছিল, সে রান্না করছিল পরোটা। আর এখানে এই যে দিদি ঘরে বসে। তো আজকের ভিডিওটা এই এতটাই। যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব, লাইক করে দিও।